চলতি বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে গোটা বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় আসছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। অনেকের ধারণা, ট্রাম্প ক্ষমতায় ফিরলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভবিষ্যৎ ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্ক আমূল বদলে যেতে পারে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কারণ ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতার শেষে কোনোভাবেই নির্বাচনে নিজের হার স্বীকার করেননি। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেও তিনি দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর জোরালো আঘাত হানতে পারেন বলে ধারণা করা হচ্ছে। UCSI ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলর্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচিত হলেও আর কতদিন তিনি কাজ চালিয়ে যেতে পারবেন তা নিয়েও তৈরি হয়েছে সংশয়। কারণ বাইডেনের বর্তমান বয়স 81 বছর। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনের প্রভাব সুদূর প্রসারী হতে পারে, বিশেষ করে নেতৃত্বের ক্ষেত্রে প্রজন্মের পরিবর্তন রাজনীতির গতি প্রকৃতি বদলে দিতে পারে। এজন্য এবারে নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদ বাড়তি গুরুত্ব পাচ্ছে। এই অবস্থায় ট্রাম্প দলের মনোনয়ন পেলে কাকে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী করবেন তার উপরও ভোটারদের সিদ্ধান্ত কিছুটা নির্ভর করতে পারে। এদিকে রিপাবলিকান দলের মনোনয়নের দৌড়ে ট্রাম্পের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, কারণ একের পর এক প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন। এই তালিকায় ছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী বিবেক রামস্বামী এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যের রন ডিস্যান্টিসও। ট্রাম্পেরই কিছুটা দায়িত্বশীল সংস্করণ হিসেবে পরিচিত ডিস্যান্টিস শেষ পর্যন্ত ট্রাম্পের প্রার্থিতার পক্ষে সমর্থন জানিয়েছেন এবং রামস্বামী ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন এমন জল্পনাও চলছে। ফলে কোণঠাসা হয়ে পড়েছেন ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। তিনি নিজেকে রিপাবলিকান দলের ট্রাম্পের একমাত্র বিকল্প এবং ট্রাম্প ও বাইডেনের মতো বৃদ্ধ প্রার্থীদের বদলে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে যতটা শক্তিশালী করে তুলেছেন এবং কর্মসংস্থানে জোয়ার এনেছেন, শুধু সেই তথ্যের ভিত্তিতেই তার পুনরায় নির্বাচনের সম্ভাবনা উজ্জ্বল হতে পারত। কিন্তু বিভিন্ন কারণে ভোটারদের মনে তার ভাবমূর্তি যথেষ্ট অনুকূল নয়। এর মধ্যে অন্যতম হল ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকট। সাধারণত মার্কিন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকায় পররাষ্ট্রনীতির স্থান অনেক পেছনে, তবে বিদেশে মার্কিন সৈন্য মোতায়েন বা প্রত্যাহারের মতো সিদ্ধান্ত নিয়েই তাদের বেশি মাথা ব্যথা। এই জায়গায় বাইডেন তেমন কৃতিত্ব দেখাতে পারেননি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস, বিবেক রামস্বামী ও নিকি হ্যালির মতো তিন ভারতীয় বংশোদ্ভূত নেতাকে নিয়ে নানা ধরনের হিসেব নিকেশ চলছে। এই অবস্থায় ট্রাম্প ও বাইডেন আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য কোনো ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা করলে সাধারণ ভোটারদের সহজে কাছে টানতে পারবেন বলেও ধারণা করা হচ্ছে। নুসরাত জাহান কোলি, কালবেলা।